স্ট্রবেরি কেক মাই ফেভারিট, এটা এখন আমার টার্গেট, নেক্সট টাইম এটা খাবো। এন্ড খেলাম আলু মাখা, তাছাড়া মাছ কিনলাম বিড়ালের জন্য, এছাড়াও দেখলাম বিড়ালের নতুন ড্রেস এসেছে। ও বাবা, আমার তো মেয়ে বিড়াল নেই, না হলে আমি অবশ্যই কিনতাম। সর্বশেষে কুকুরদের জন্য কিছু খাবার নিলাম। আসসালামু আলাইকুম, হে গাইস, দিস ইজ মি এসটি রিস্তা, চলে এলাম আমার অভদ্র মেয়ের পেজ থেকে নতুন একটি ব্লগ নিয়ে। এটা ছিল কালকের 8টার পর থেকে ভিডিও। আমরা আবার নিউ মার্কেট যাই। এন্ড নিউ মার্কেট এরিয়া যে এত ভিড়, কি বলবো, এখন নিউ মার্কেটে হাঁটাই যায় না, এত এত গাড়ি, এতে এত সবকিছু, বাবা, ইভন বাইকের তো ছড়াছড়ি। দেন আমরা গেলাম নিউ মার্কেটের বাইতুল মসজিদের ঠিক পাশে, জাবেদ ভাই বিরিয়ানি মুড়ি বিক্রি হয়। এখানে পাবেন আরো অন্য অন্য মাখা, যেমন ছোলা মাখা, শাহি আলু মাখা, এবং মুড়ির অনেকগুলো আইটেম আছে, অ্যান্ড ডিম দিয়েও মাখাও আছে। সো আমি খাই আলু মাখা অ্যান্ড হচ্ছে ছোলা মাখাটা। তো একটা আলু মাখা নিলাম, একটা ছোলা মাখা নিলাম, আর এখানে মাখাটা কিন্তু অনেক মজা। হ্যাঁ, তো আমি তো পেরাই পেরাই খাই, কিন্তু কখনো ব্লগে নেওয়া হয় না, এই ফার্স্ট টাইম ব্লগে নিলাম। আর এটা খেতে কিন্তু অনেক মজা, যেহেতু আমি আলু লাভার, যেখানে আলু দেখে একবার করে ট্রাই করি। তাছাড়া আমার সব থেকে মজা লাগে এই যে পেঁয়াজ ভাজাটা উপরে দেয় না, এটা খুবই টেস্টি, আমি বেশি বেশি করে নিয়েছি। আমি আবার চলে এলাম 7 নম্বর ঘাটে গরম গরম চা খেতে। ওয়েদারটা ঠান্ডা গরম মিলেই ছিল, তো পারলাম না, গাড়ির উপরে দেখলাম কুয়াশার মতো পানি জমেছে, বাট ওয়াই। এরপরে গুড়ের যে ক্ষীর সাগর, এইটা আমি খুঁজতেছিলাম রাজমিঠাইতে যে, এবার রাজমিঠাইতে দেখলাম নতুন একটা কেক এসেছে, স্ট্রবেরি কেক। আপনারা ছবি তুলে রাখতে পারেন, যদি চান আবার সেম কেক অর্ডার দিতে পারেন। যখনই রাজমিঠাইতে নতুন নতুন কোনো মিষ্টি বা কিছু আসে, আমি কিন্তু আমার ব্লগে দিই। আর এটা কিন্তু ময়লা পোতার শাখা, আমি কিন্তু সবসময় এই শাখাটার থেকে নিয়ে থাকি। এরপরে ওই মিষ্টিটা না পাওয়ার কারণে পরে গেলাম সন্ধ্যা বাজারে মাছ কিনতে, বিড়ালের মাছ শেষ হয়ে গেছিলো। বা সন্ধ্যা বাজারের ভিতরে আমি মাছ কিনিনি, যে রোড সাইডে যে মাছগুলো বসে ওইখানে দরদাম করা একটু সহজ হয়ে যায় আমার জন্য। দেখা যায় আমি অনেক অনেক মাছ নিই বিড়ালের জন্য একবারে। তাছাড়া সন্ধ্যা বাজারের মার্কেটে আমি মার্কা মারা, আমাকে দেখলেই মাছওয়ালারা বুঝে যায় যে আমি বিড়ালের জন্য মাছ আনতেছি। আগেই ডেকে ডেকে বলে, অ্যাপা মাছ নিবেন, বিড়ালের মাছ, এই মাছ এখন সস্তা চলতেছে। সো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এটাকে আমি পাশে মাছ ভাবছিলাম, বাট পাশে মাছ না কি জানি একটা মাছ মনে নেই। দেন এই মাছটা আমি মানে জাস্ট ট্রাই করার জন্য 2 কেজি 500 বলছি, ওরা অনেক চাচ্ছিল বাট 500 বলাতে দিয়ে দিল। মানে একটু আপনারা না একটু ভালো করে বুঝে শুনে নেই, মানে এদের অধিকাংশ ফ্রিজের মাছ রেখে বলে মাছের উপরে বরফ দিয়েছিল, বাট এইগুলো কিন্তু ফ্রিজের মাছ, টাটকা মাছ না। তো বিড়ালের মাছ বিদায়, একটু মাঝে মাঝে সংকোচ হয় যে ওদের ঠান্ডা লাগতে পারে, ফ্রিজের মাছটা ওদেরকে একটু ধরে তো ট্রাই করি টাটকাগুলো খাওয়ানোর। যেখানে দাঁড়িয়ে মাছ কিনতেছিলাম ঠিক সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয় আছে, ঠিক তার অপোজিটে এই স্টোর রশন এন্টারপ্রাইজ, এটা কিন্তু পাইকারি রেডি বিক্রি করে। আমি কিন্তু এখানে রেগুলার কাস্টমার, এখানে ওষুধ থেকে শুরু করে আপনি বিড়ালের যাবতীয় সবকিছু পেয়ে যাবেন কম রেডের। অন্য অন্য দোকানের তুলনায় আপনারা এখানে কিন্তু কম রেডে সবকিছু পেয়ে যাবেন, এবং কিছু আনতে হলে অগ্রিম অর্ডার দিতে পারবেন। সো আমি বিড়ালের খেলনা এবং ড্রেস দেখতেছিলাম, এই ড্রেসটা 350 করে, আমার মেয়ে বিড়াল এখন বড় নাই তাই আমি কিনতে পারলাম না, এবং দোকানটার ঠিক গায়ে একেবারে, এটা কিন্তু একটা ক্লিনিক। সো আপনাদের এটাও দেখায় রাখলাম, যদি বিড়ালের কোনো অসুবিধা হয় বা কুকুর যে কোনো অ্যানিমেলসের, ওটা কিন্তু একটা ক্লিনিক। এরপরে আমি আমার যে পরিচিত আপনার দোলখোলা যে বাজার, ওখান থেকে কিছু চামড়া কিনলাম। অ্যান্ড এই কুকুরগুলা যেগুলো রোডে থাকে, এবং এই যে আমার লাকি যে আমার বাসের ভিতরে থাকে, ওরা কাঁচা মাঝে মাঝে খেয়ে থাকে, তো ওদের কিছু খাবার দিলাম। সো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে যান।